গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন সকাল আর নতুন ব্লগ। এই ব্লগ দুটো না অনেকদিনকার, মানে কি বলবো, এডিট করে রেখেছি অনেকদিন ধরে, কিন্তু ব্লগগুলো আপলোড দেওয়া হচ্ছে না করে অনেকদিন সময় কেটে গেছে। আর আমার হচ্ছে এই মাসে তো পেমেন্ট ঢুকবেই বলছিলাম তোমাদের সঙ্গে, কিন্তু অ্যাকচুয়ালি এমন একটা জিনিস হয়েছে না, মানে আমার কাছে কোনো জিনিস সহজভাবে আসে না, সেটা পরের ব্লগে তোমাদেরকে আমি বলবো পেমেন্ট সংক্রান্ত ব্যাপার। তো চলো, এখন সকালে উঠে গেছি, গুল্লো বাগানে খেলা করছে, সেটাই আর কি তোমাদের একটু দেখালাম। তোরা ঘরে রেখে আসতে পারিস না, আবার হাতে করে ঘরে আনতে হবে। 5 টাকা দিয়েছি, 10 টাকাই তো দিয়েছি। 5 টাকা কে তোর ঘুগনি দেবে, মেরে বার করে দেবে দোকান থেকে। তো এখানে দেখো, সিফাতকে আমি পাঠিয়েছিলাম একটু হাটের দিকে, মানে ঘুগনি আনতে, যেহেতু পুরি নিয়ে এসেছিল সকালে বর। আর এদিকে চা করেছি, মানে সকালে হচ্ছে পাপা খেয়ে বেরিয়ে গেছে আর আমাদের খাওয়া বাকি আছে, আমরা সবে মাত্র ব্রাশ করছি। তো গুল্লুও বাগানে আছে, সিফাত ওই ঘুগনিটা এনে দিয়ে গুল্লুর সঙ্গেই গেল। আর এদিকে দেখো বিছানাটা পুরো অগোছালো, আজকে বিছানা চাদরটাও পাল্টাবো। আর এই যে নিচে যেটা পাতি ব্ল্যাঙ্কেট মতো একটা, মানে নিচে পাতার যেটা ওই নীল রঙের দেখতে পেলে, ওটাও আজকে কেচে দেব, মানে ধুয়ে দেব আর কি সার্ফের জল করে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। ট্যান্ট রেডি হয়ে গেছে আমার বিছানা, একদম গোছানো। মানে সত্যি কথা বলতে গেলে এরকম যদি তুড়ি মেরেই সব কাজ করা যেত, তাহলে কত সহজ হয়ে যেত সংসারের কাজকর্মগুলো, কিন্তু আদৌ তা হয় না। তো দেখো সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে নিলাম, এবার চলো রান্নার দিকে যাব। ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি আলু সিদ্ধ, আর ওই পাশটাতে বসিয়েছি ডাল একটু, মানে আজকে আলু ভাতে করব আর ডাল করব আর কি, বুঝতেই পেরেছো। সকালের টিফিন এই যে একটুখানি দুটো পুরি আর একটু ঘুগনি বেঁচে আছে এখনও, মানে আমাদের সবার খাওয়ার পরে। আর এদিকে এটো থালাগুলো এখনো ধোয়া হয়নি, খাবার জলের থেকে একটু জল ঢেলেছিলাম, আর বাকিটা ওই আছে ঢাকা দিয়ে দেবো। এবার কাজবাজ ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের এখানে কলেজ মাঠে হচ্ছে ফাংশন, তো সেইখানে যাব এখন আমরা। আর বাচ্চা দুটোকে দিয়ে এসেছি মায়ের বাড়িতে, তো চলো যাই, তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। সব লাইন দিয়ে যাচ্ছে, হ্যাঁ মার কাছে দিয়ে এসছি ওদের। তো আমরা টোটো থেকে নেমে গেছি, পৌঁছে গেছি মগরাট কলেজের একদম সামনে। তো চলো এখন আমরা ভিতরে যাব, জানি না কি হচ্ছে, ভীষণ জোরে জোরে তো মাইক বাজছে, বক্স বাজছে, ভীষণ এক্সাইটেড। বাচ্চা দুটোকেও মায়ের কাছে রেখে এসেছি, তো চলো ভিতরে ঢোকা যাক, তারপর বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। Oh, my God.
প্রসিদ্ধা চক্রবর্তী বদনা আর বলবো তুমি আসবে বলি আকাশে মেঘলা বৃষ্টি আপন হয়নি তুমি আসবে বলি কৃষ্ণ সুন্দর ফুল ফুলে ঝরে যায়নি আর তুমি আসবে বলি আজকের মগলা কলেজের দর্শকেরা এখনো তোমার অপেক্ষা বলছে ওয়েলকাম অন দ্য স্টেজ বরাক দলে প্রসিদ্ধা চক্রবর্তী তো এখানে দেখো আমরা নেসকাফেতে এসেছি, মানে যেটা মগহাট কলেজের একদম অপোজিটেই আছে সামনেই। তো সেখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির জন্য বেরিয়ে যাবো। এখান থেকে না পাঁচটা বেজে কটা বাজে বাবা, কটা বেজে গেছে এখন দেখো একবার কত বাজে এখন। এখনো ওই দিক থেকে লোক আসছে দেখো, আর এদিকে তো প্রায় অনেকেই ফিরে যাচ্ছে বা অনেকেই আসছে, আমরাও বাড়ি যাচ্ছি। দেখো কেমন আইসক্রিম খাচ্ছে। আমরা ফাংশন টাংশন থেকে ফিরছি, তবে এবছর খুব একটা ভালো লাগেনি। পাখি এটা কি না মা, তোমার আলাদা একটা জিনিস দিচ্ছি দাঁড়াও। গুলুর জন্য এইটা কিনে নিয়ে এসেছিলাম, এই যে এই বেলুনটা এস্তা পায়তার ম্যান। এটা কি, এটা কি গুলু বল, এটা কি বল, এস্তার পায়তার ম্যান ওই, হ্যাঁ পোকা। ওই জন্য এস্তার পায়তার ম্যানটা গুলুর জন্য নিয়েছি, কিন্তু গুল সিপাদের জন্য কিছু আনা হয়নি। সিপাদের বলেছি আমি একটা রোল টোল যাও খাবার কিনে দেবো, কারণ কি মানে এইসব নিয়ে সিফাত অতটা খেলে না, তবে গুলুর সঙ্গে একটা জিনিস নিয়ে দুজন খেলতে পারে, তো সেই জন্য হচ্ছে সিফাতের জন্য আনা হয়নি। আর দুজন ওইটা নিয়ে এখন ভীষণ খেলাখেলি করছে, আর এইদিকে হচ্ছে এসে ক্লান্ত, সে একদম ঘুমিয়ে পড়েছে। পাঁচটা পঞ্চাশের ট্রেনে ওর বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে পারেনি, এখন পৌনে ছটা অলরেডি বেজে গেছে কিন্তু বেরোয়নি। ও যাবে হচ্ছে পরের ট্রেনটায় বোধ হয়, আর ওরা দুজন ওদিকে খেলছে, আমি একদম ফ্রেশ হয়ে গেছি। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি, এখন হচ্ছে একটুখানি রেস্ট করবো, ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা। তিনটের সময় আমরা গেছি এখান থেকে, চলে এসেছি তখন পাঁচটা বাজে, তার মধ্যে আবার এক ঘন্টা মতো ওই নেসকাফেতে বসে একটুখানি আড্ডা মেরেছি, তাও যেন শরীরটা বড্ড অস্বস্তি লাগছে। তো এবার একটুখানি রেস্ট করবো, তারপর সিফাতকে একটুখানি পড়তে বসাবো। আজকে তো সিফাতের পড়তে যাওয়া হলো না এইসব চক্করে, মায়ের বাড়ি ছিল ও যেহেতু। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে আমাদের টাটা।